নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2023, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, প্রেম, বিবাহ, কর্ম, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করি না। নবগ্রহের যে পজিশান, সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওটি রিপ্রেজেন্ট আপনাদেরকে কিন্তু করি। দেখুন, বৃশ্চিক রাশির এ মাসটা কেমন যাবে, বিশেষ করে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি কিন্তু খুব একটা যে সমস্যা দেখতে পাচ্ছি না। ছোটোখাটো গোল্ডেন কাপের সমস্যা থাকতে পারে, খুচরো কিছু সমস্যা আপনাদের থাকতে পারে, বড় কোনো হেলথ নিয়ে যে সমস্যা সেটা কিন্তু আপনাদের থাকছে না। নাম্বার ওয়ান পয়েন্ট, ওভারঅল স্বাস্থ্যের জায়গায় ভালো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের শিক্ষা কেমন হবে। দেখুন, আপনাদের পঞ্চম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে কিছুটা পড়াশোনাতে অমনোযোগী চলে আসা বা কিছু কনসেনট্রেশনের অভাব চলে আসা, আজকের হোম টাস্কটা কালকে করছি, কালকেরটা পরশু করছি, বা কোনো জায়গাতে পরীক্ষা যেখানে দিবেন কিছু কিছু ক্ষেত্রে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বড় ধরনের কোনো, আমি একটি কথা বলবো, বড় ধরনের কোনো এক্সাম যাদের রয়েছে একটু আপনারা কিন্তু সচেতন হন, কারণ বৃহস্পতি রাহুযুক্ত। আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এগাবে। এবার আসি আপনাদের অর্থের জায়গা। দেখুন, আপনাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা আমি যেটা বলবো, ধনাধিপতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, খরচ আপনাদের বৃদ্ধি করবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, অর্থাৎ নিজের কাজের জন্য, বিশেষ দরকারের জন্য আপনার কোনো জায়গাতে ঋণ হতে পারে, এবং এর পাশাপাশি আপনাদের কোনো জায়গাতে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঋণ, অথবা রাহুর সাথে যুক্ত তো কিছু ক্ষেত্রে ভুল জায়গাতে অর্থ ইনভেস্টমেন্ট করে অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঢাইয়া চলছে, সতর্কভাবে থাকুন, ভুল সিদ্ধান্ত নেবেন না। এবার আসি আপনাদের চতুর্থভাবে শনি অবস্থান করছে, এই সময়ের মধ্যে আপনাদের কোনো প্রপার্টি, কোনো সম্পত্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এ মাসে কিন্তু রয়েছে। কারণ চতুর্থভাবে শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে বৃদ্ধি করে, অর্থাৎ আপনাদের চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ সাধনের জায়গায়, সুখ সাধন, প্রপার্টি, গাড়ি, মাতার সুখ, প্রাইমারি এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু করবে। এবং যেহেতু রেট্রোগেড, তৃতীয়ভাবে কিছুটা হলো দৃষ্টি দিচ্ছে অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের তিনটি গ্রহ দেখা দরকার, মার্জগ্রহ শুক্র, মঙ্গল এবং চন্দ্র আপনার কেমন রয়েছে, এবং পঞ্চম ভাব। দেখুন, পঞ্চমপতি রাহুযুক্ত, আপনাদের প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন আসা, একে অপরের মত না মানা, অর্থাৎ আপনি বলছেন চলো পূর্ব দিকে যাই, আপনার পার্টনার বলছে না আমি পশ্চিম দিকে যাব, আপনি বলছেন কালকে বেরাবো, আপনার পার্টনার বলছে না কালকে বেরাবো না, পরশু দিন বেরাবো, এই জায়গাটা কিছুটা ইগো সেন্টিমেন্ট নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে ব্যবসা, সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসবে, বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট,
যাদের কোনো লগ্নি করেছিলেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, বা আজকের অর্থ লগ্নি আগামী ভবিষ্যৎ আপনাদের নির্মাণ করতে পারে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে। শুভ বিবাহ জন্য কোনো কথাবার্তা হওয়া বা দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে। এবং ভাগ্যক্ষেত্রে শুক্র, তো ভাগ্যর দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং কর্মভাবে কর্মপতি অবস্থান করছে 17 সেপ্টেম্বর পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং একাদশপতিকে কানেক্ট করছে, এটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুড লাক আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করছিলেন, আমি বলবো আপনারা এই সময়টা কিন্তু চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠার একটা বড় সুযোগ কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। সুখের দিন, এক কথায় আমি বলবো, এক কথায় আপনাদের সুখের দিন কর্মের জায়গাটা। বড় কোনো পরিবর্তন যারা চাইছিলেন কর্মক্ষেত্রে, সেই জায়গাটাতে আপনাদের পরিবর্তন নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং একাদশপতি আপনাদের প্রফিট কিন্তু দিবে, এবং 17 সেপ্টেম্বরের পর এই রবি আপনার একাদশভাবে চলে যাচ্ছে, অর্থাৎ আপনাদের কর্মাধিপতি একাদশভাবে গিয়ে আপনাদের লাভ, সফলতা, সাকসেস আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। মামলা মকদ্দমা যাদের রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা একটা পজিটিভ নিউজ কিন্তু পাবেন। দ্বাদশভাবে কেতু অবস্থান করছে, গুপ্ত ধন, লটারি, ফাটকা থেকে এ মাসে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, সেপ্টেম্বর মাসে কিছুটা হলেও আপনাদের টেনশন থাকবে, মানসিক দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ আপনাদের থাকবে, তবে ওভারঅল যদি বলি আপনাদের মোটের উপর দিয়ে সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু ভালো যেতে চলেছে। তবে খরচ বৃদ্ধি করবে, সন্তানের এডুকেশনের জায়গায় আপনাদের খরচ বাড়বে, সন্তানকে হায়ার শিক্ষা দেওয়ার জন্য আপনাদের খরচ বাড়বে, এ মাসে খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। এবং এ মাসে আপনারা কী করবেন, হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং উদীয়মান সূর্যকে আপনারা জল নিবেদন করুন। বিশেষভাবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন 100% হতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং কেউ কেউ বলছে কৌশিক আমার ক্ষেত্রে মিলছে না, এটা একটা সার্বিক বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার না। বৃশ্চিক রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলী, দশা, মহাদশা আলাদা রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।